সবাইকে আবারও স্বাগতম সাহাব ক্রিয়েটিভ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে। এই ভিডিওতে আমরা দেখব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ই ইউনিটের ভর্তি পরীক্ষা কি কি বিষয় হয়ে থাকে, বিষয়ভিত্তিক নম্বর বণ্টন, ভর্তি পরীক্ষায় সেই বিষয়গুলোতে কত করে নম্বর থাকে এবং ন্যূনতম পরীক্ষার পাস নম্বর। সো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ই ইউনিট মূলত বিজনেস স্টাডিজ অনুসার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সো ব্যবসা শিক্ষা শাখার জন্য যে যে বিষয়গুলো থাকে ভর্তি পরীক্ষায় তা হচ্ছে, বিষয়গুলো হচ্ছে বাংলাতে 15 নম্বর, ইংরেজিতে 30, গণিতে 15 এবং হিসাব বিজ্ঞান ও এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা মিলে 20, মোট হচ্ছে 80 নম্বর। এটা হচ্ছে কমার্সের জন্য এবং বিজ্ঞান মানবিক ও সমমান অন্যান্য শাখার জন্য বাংলাতে 15, ইংরেজিতে 30, গণিতে 15 এবং সাধারণ জ্ঞান 20। শুধু সাধারণ জ্ঞানে এখানে পরিবর্তন, মোট হচ্ছে 80 নম্বর। গণিত, হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এবং সাধারণ জ্ঞান প্রশ্নপত্রের মাধ্যম হবে বাংলা, আর বাকিগুলো হয়তো ইংলিশে হবে। সো চলো আমরা তারপরে দেখে নিই। ই ইউনিটে এমসিকিউ পরীক্ষায় 5 নম্বর, ন্যূনতম তোমাকে 33% পেতে হবে যদি তুমি শুধু পাস করতে চাও এই ইউনিটে। তারপরে তোমাকে সর্বোচ্চ মার্কস যারা পাবে তারাই চান্স পাবে, নিম্ন পাস মার্ক ন্যূনতম হচ্ছে 33%। ইউনিটে 80 নম্বরের এমসিকিউ ভর্তি পরীক্ষা হয়ে থাকবে এবং পরীক্ষার সময় হচ্ছে 55 মিনিট। ও এম আর পূরণের জন্য আলাদাভাবে 5 মিনিট সময় দেওয়া হবে, মানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এসব যাবতীয় পার্সোনাল তথ্য পূরণের জন্য তোমাকে 5 মিনিট এক্সট্রা সময় দেওয়া হবে পরীক্ষার শুরুতেই। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.20, 0.20 নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষা মানে হচ্ছে এমসিকিউ পরীক্ষাতে তুমি যত নাম্বার পাবা তার সাথে মিলিয়ে তোমার এসএসসিতে চতুর্থ বিষয় সহ 1.5 দ্বারা গুণ করে এবং এইচএসসিতে চতুর্থ বিষয় 2.5 দ্বারা গুণ করে মোট ফলাফলটি তৈরি করা হবে। মনে রাখতে হবে 5টি প্রশ্ন ভুল হলেই তোমার 1 নম্বর মার্কস কাটা যাবে। এই হচ্ছে মোটামুটি আমরা বিস্তারিত জানলাম ইউনিটের কী কী বিষয়ের উপর ভর্তি পরীক্ষা হয়ে থাকে এবং সেই বিষয়গুলো কত নম্বর রয়েছে। আর্টস এবং কমার্স এবং সায়েন্সের জন্য আলাদা যেই প্রশ্নপত্র হবে তাদের নম্বর সম্পর্কে জানলাম এবং আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জানলাম পরীক্ষা সম্পর্কিত। সো আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিকে লাইক করবে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে পরবর্তীতে এরকম আরও অ্যাডমিশন রিলেটেড আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।